ঈদের দিন ঈদুল আজহার দিন যেই দিন মানুষের আলোচনা করার কথা বা রাজনীতিতে মিডিয়ায় আলোচ্য বিষয় হওয়ার কথা যে কীভাবে জাতি ঈদুল আজহা উদযাপন করেছে মানুষ কতটুকু ধনীদের কাছ থেকে গরুর গোস্ত পেয়েছে কত সুন্দরভাবে তারা খেতে পারছে স্বাদ কেমন ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা অনেক দিন পর বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে অমুক নেতা অমুক এলাকায় মানুষের সাথে কুশল বিনিময় করেছেন আন্তদলীয় সম্পর্ক যে অমুক আওয়ামী লীগ নেতার বাসায় অমুক জামাত নেতা অমুক জামাত নেতার বাসায় অমুক বিএনপি নেতা মানে এরকম দৃশ্য হওয়ার কথা বা এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল আমাদের সামাজিক সম্পর্কগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু না আমাদেরকে আলোচনা করতে হচ্ছে বাংলাদেশে যখন ঈদ উদযাপিত হচ্ছে তখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব আসলে কতটুকু আছে কোন দেশ বাংলাদেশের উপর কতটুকু খবরদারি করছে বিদেশিরা বাংলাদেশকে নিয়ে কোন গেম শুরু করেছে কোন আন্তর্জাতিক খেলার মধ্যে পড়েছে বাংলাদেশ এগুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে বিএনপিও এগুলো নিয়ে কথা বলছে জাতীয় পার্টিও এগুলো নিয়ে কথা বলছে এটা আমাদের জন্য দুঃখজনক তারপর আলোচনা করতে হয় দর্শক যেহেতু আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন আমাদের সার্বভৌমত্ব না থাকলে তো আমরা ঠিকমতো ঈদই করতে পারবো না আর আমরা অনেকে পৃথিবীর বিভিন্ন দেশেবাসী সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি হয়তো কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিনের লোকজন কিভাবে ঈদ উদযাপন করে তারা কি ভয় আছে না ভালো আছে না কি নানান বিষয় কিন্তু এখানে আছে দর্শক আপনারা জানেন যে খালেদা জিয়ার একটা চিরচারিত বৈশিষ্ট্য ছিল বা কাজ ছিল যে ঈদ উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে তিনি যেতেন শ্রদ্ধা নিবেদন করতেন ফাতে পাঠ করতেন দোয়া করতেন খালেদা জিয়া যেহেতু এক প্রকার গৃহবন্দি তিনি যেতে পারছেন না এ কারণে তার দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে যান বনানিক অবরস্থানে যান বিভিন্ন জায়গায় মাজার জিয়ারত এটা বিএনপি একটা রুটিন ওয়ার্ক ঈদে শত ঝর মধ্যেও এই কাজটা বিএনপি করে তো সেই কাজ করেছে সেখানে মির্জা আব্বাস যেটা বলেছেন বহুদেশ বাংলাদেশের উপর খবরদারি করছে মির্জা আব্বাস খুবই ভয়ানক কথা ঈদের দিনে অন্যতম সংবাদ হচ্ছে বহুদেশ দেশ বাংলাদেশের উপর খবরদারি করছেন মানে অনেক দেশ বাংলাদেশ নিয়ে কী চায় বাংলাদেশকে লুটে খেতে চায় এই বিষয়টা আলোচনা করা দরকার আমরা তো স্বাভাবিকভাবে বুঝি যে বাংলাদেশকে লুটে পুটে খায় খবরদারি করে ভারত কিন্তু বহু দেশ বহু দেশ আর কারা এটা তো অবাক করা তথ্য মানে ভারতের মতো আরো অনেক দেশ আছে বাংলাদেশের উপর খবরদারি করছে এই অবাক করা তথ্য বিএনপি দিয়েছে কারা আমরা একটু খোঁজার চেষ্টা করব বিশ্লেষণ করার চেষ্টা করব মির্জা আব্বাসের এই বক্তব্য বহু দেশ বাংলাদেশের উপর খবরদারি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন আজকে সরকার বাংলাদেশের প্রভুত্ব অন্য দেশের হাতে বিকিয়ে দিয়েছে এখন অন্য দেশ বহু দেশ কারা ভারতের কাছে সরকার গোলামি স্বীকার করেছে এটা তো আমরা সবাই জানি এটা আওয়ামী জানে কিন্তু অন্য দেশ কারা এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এর অর্থ কি জানেন যেমন এই যে দেখেন আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি হয়তোবা মির্জা আব্বাস এটাই বোঝাতে চেয়েছেন কিন্তু সাধারণ জনগণের কাছে তো ওইভাবে বলতে পারেন না বা আপনারা বুঝেন না আমি একেবারে অক্ষরে অক্ষরে হাতে গলম আপনাদের বোঝাচ্ছি এই যে বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে টার্গেটেড বিভিন্ন ফ্যাতনা সৃষ্টি করছে মিয়ানমার এটা কিন্তু আনএক্সপেক্টেড বা কোইন্সিডেন্ট নয় এটা একেবারেই টার্গেটেড এই যে বাংলাদেশের স্পিড গুলি করা এবং আরও বিভিন্নভাবে বাংলাদেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা মিয়ানমারের পক্ষ থেকে এটা উদ্দেশ্যমূলক টার্গেটেড এই কাজটা কেন করছে জানেন এটা চীন করাচ্ছে কারণ বাংলাদেশ একেবারে ভারতের প্রভুত্ব স্বীকার করেছে এখন ভারত যা সব দিয়ে দেয় চীনের ক্ষতি হয় চীনের স্ট্র্যাটেজিক পারপাস সার্ভ হয় না এজন্য চীন মিয়ানমারের মাধ্যমে ডিস্টার্ব করায় বাংলাদেশকে এটা বাংলাদেশের উপর একটা চাপ এই চাপ দিয়ে চীনও বাংলাদেশের উপর প্রভুত্ব করতে চায় ভারত যেরকম প্রভুত্ব করে খবরদারি করতে চায় এজন্যেই মিয়ানমারের মাধ্যমে বাংলাদেশে ডিস্টার্ব করাচ্ছে চীন বুঝতে পেরেছেন ব্যাখ্যা আর ভারত তো আছেই তো মির্জা আব্বাসের এই যে আরেকটা বক্তব্য সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এর মানে মিয়ানমার আমাদেরকে ডিস্টার্ব করছে ইরিটেট করছে তা আমরা কি থ্রেড ডিপ দিব টু রিটালিয়েট না মিলিটারি ডিপ্লয় করব মোবিলাইজ করব না ডিসাইসিভ অ্যাকশন নিব এ বিষয়ে বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না ইট ডিপেন্ডস অন ইন্ডিয়া এবং এটা তো পররাষ্ট্রমন্ত্রী একবার বলেছিলেন এই যে ভারতের সাথে আলাপ আলোচনা করে আমরা যা করার করবো এর মানে ভারতের কথার বাইরে বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারে না আবার চীন ডিস্টার্ব করাচ্ছে বিহাইন্ড দ্য না হলে মিয়ানমারের এত দায় থাকে নাই বাংলাদেশের সাথে কোনো কনফ্লিক্ট নাই যে অযথা বাংলাদেশকে ডিস্টার্ব করবে তারা আর চীন ভালোভাবেই জানে যে বাংলাদেশের যে দুর্বলতা মিয়ানমারের মাধ্যমে ডিস্টার্ব করালে বাংলাদেশ কিছু করতে পারে না ওদের মেরুদণ্ড নাই অতএব এই চাপ দিয়ে সিস্টেমে আমি আমার স্বার্থ হাসিল করতে পারব এভাবে ভারত চীন রাশিয়ার ক্ষেত্রে এরকম বিভিন্ন এক্সাম্পল আছে আমাদের কাছে তারাও খবরদারি করতে চায় আর যুক্তরাষ্ট্র খবরদারি করতে চায় এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই এবং খবরদারি করে এবং সরকার যুক্তরাষ্ট্রের খবরদারিও মানে যদিও বড় বড় কথা বলে কিন্তু পর্দার অন্তরের যুক্তরাষ্ট্রে অনেক খবরদারি মেনে নেয় জনগণের যত কষ্ট এই অবৈধ সরকারের কারণে যদি ভোটে নির্বাচিত সরকার হতো তাহলে দেশে জনগণের কোনো কষ্ট থাকতো না এটাই প্রমাণিত এটাই সত্য যে আসলে জনগণের সরকার থাকলে তো আর জনগণের কষ্ট হবে না জনগণের কাছে তাদের জবাবদিহিতা থাকবে জনগণের অধিকার দুঃখ কষ্ট সরকার বুঝবে সোমবার সতেরো জুন দুপুরে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর শেরেমাংনা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি দু হাজার আঠারো সালে কারাবন্দি হওয়ার আগে ঈদের দিন জিয়াউর রহমান কবর জিয়ারত করতে যেতেন খালেদা জিয়া খালেদা জিয়ার কাজটাই বিএনপি এখন করছে সেন্ট মার্টিন একটি দ্বীপ যেটি আমাদের এটাও আমাদের দুঃখজনক যে ঈদের দিন আমাদের সেন্ট মার্টিন নিয়ে আলোচনা করতে হয় সেন্ট মার্টিনের অখণ্ডতা নিয়ে সেন্ট মার্টিনে আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে হয় সেন্ট মার্টিনের যেটি আমাদের অভ্যন্তরীণ কিন্তু আজ বিচ্ছিন্ন হয়ে গেছে মন্তব্য করে আব্বাস বলেন সেখানে খাদ্য সামগ্রী পাঠানো যাচ্ছে না কার ভয় মিয়ানমার সেনাবাহিনীর ভয় অথচ এই মিয়ানমার সেনাবাহিনী উনিশশো আটাত্তর সালে তৎকালীন রাষ্ট্র শৈজিয়র রহমানের হাতে কাছে নত হয়ে চেয়ে বিদায় নিয়েছিল সে মিয়ানমার আজ কতটুকু অধ্যত্ত হয়েছে তারা আমাদেরকে রক্তচক্ষু দেখায় কারণ রক্তচক্ষু কারা কেন দেখায় এর একটা কারণ কিন্তু আমি বলেছি যে চীন মিয়ানমারের মাধ্যমেই কাজটা করাচ্ছে সামনে প্রধানমন্ত্রী চীন সফর অতএব চীনকে আগেই চাপ দিয়ে একটু দুর্বল করতে হবে চিন শি জিনপিং কিন্তু ড্যান্জারাস ব্যক্তি গেম চেঞ্জার বলা হয় ইন্টারন্যাশনাল পলিটিক্সে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন অতএব ভারই ভারত যতই প্রধানমন্ত্রীর কাছে লিস্ট ধরিয়ে দেখ যে এটা করা যাবে না সেটা করা যাবে না মিয়ানমার চীন অনেক কিছুই করতে পারে প্রধানমন্ত্রীর চীন সফরে অনেক অনেক কিছুই আমরা দেখতে পারবো হয়তো কারণ এই দেশে একটি অবা অবৈধ সরকার অনৈতিক সরকার দেশ ও দেশের বাইরে তাদের কোনো সমর্থন নেই এ কারণেই মিয়ানমার এই সুযোগ নিচ্ছে ঈদ মানে খুশি উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মানে বাংলাদেশের খুশির মন মানে শুধু আজ বাংলাদেশের জনগণের মধ্যে নেই সবার বেদনা কষ্ট মুখ চেহারা আজ সারা দেশে মানুষের অক্টোপাসের মতো বন্দী অবস্থায় আছে আমরা কোনো দিক দিয়ে ভালো অবস্থায় নেই শান্তিতে নেই দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আব্বাস বলেন আমাদের বহু নেতাকর্মী জেলে বহু নেতাকর্মী ঈদ জেলে কাটে কারো কারো ফুটপাতে কাটে যে সব নেতাকর্মী ঘরে থাকতে পারে না তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই একদিন জনগণের বিজয় হবে একদিন তারা ভালোভাবে ঈদ পালন করবে ইনশাল্লাহ আর জালেমরা কারা ঈদ করবে দেশের মানুষের আজ কথা বলার অধিকার নেই দাবি করে সাবেক এই মেয়র বলেন না খেয়ে মরে তবুও কথা বলতে পারবেন না এ থেকে উত্তরণের জন্য দেশবাসীর প্রতি এই দিনে সব ভয় ভীতি কোরবানি দিয়ে এই সরকারকে অবশ্যই মোকাবিলা করতে হবে তো কোরবানির সাথে রিলেট করে আরেকটা চমৎকার এক্সাম্পল মির্জা আব্বাস দিলেন খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এই সময় থেকে উনিশ সদস্য নজরুল ইসলাম খান গয়েশ্বরচন্দ্র রায় ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান উপদেষ্টা জনারেলদিন ফারুক আব্দুল সালাম সিনার যুগ্ম মহাসিদ রহুল কবির ইজ বি যুগ্ম মহশিদ হাবিউল নবী খান শোয়েল প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু উপস্থিত ছিলেন